পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই ছেড়ে যাচ্ছেন অনেক সিনিয়র নেতা। এ বিষয়ে দলটির চেয়ারম্যান ইমরান খান তার দলের জনপ্রিয়তার প্রতি আস্থা প্রকাশ করে জানিয়েছেন তার আর নির্বাচনযোগ্যদের প্রয়োজন নেই। খবর জিও নিউজে। ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজারি, আমির কিরিয়ানি, মেমুদ মৌলভি, সাইফুল্লাহ নিয়াজি, আলী জাইদি এবং ইমরান ইসমাইল সহ বেশ কয়েক ডজন সিনিয়র পিটিআই এর নেতা দল ত্যাগ এবং নয়মের ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নিন্দা জানিয়েছেন। বুধবার গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই প্রধানমন্ত্রী গর্ব করে বলেছেন, দেশে পিটিআই এর বৃহত্তম ভোট ব্যাংক রয়েছে। ইমরান খান বলেন, যদি আপনাদের এতই ভোট বেশি থাকে তাহলে কেন দল ছেড়ে যাচ্ছেন এবং যোগ দিচ্ছেন, তাতে কিছু আসে যায় না। পিটিআই প্রধান অবশ্য দাবি করেছেন, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম এর ভোট ব্যাংক কমে গেছে, নির্বাচনে পিটিআই জয় হবে। অন্য দলের সঙ্গে নির্বাচনের বিষয়ে আলোচনা হচ্ছে এমন এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, আলোচনা চলছে কিন্তু অন্য পক্ষ থেকে কোনো মতামত আসেনি। তিনি আরো বলেন, যারা সমাধান চান আলোচনা করুন, সমাধান হলে নির্বাচন, এবং তারা এটা চায় না এবং এটা থেকে পালিয়ে বেড়াচ্ছে। পাকিস্তানের অর্থনীতির ক্রমবর্ধমান অবনতির জন্য সরকারের নিন্দা জানিয়েছে ইমরান খান। তিনি বলেন, দেশ খেলাপির দিকে যাচ্ছে এবং সর্বোচ্চ মুদ্রাস্ফীতির একটি ইতিহাস তৈরি হচ্ছে। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের যখন দুর্দিন চলছে, সেই সময় চতুর্থ স্ত্রী হতে চান যুক্তরাষ্ট্রের টিকটকার জিয়া খান। 70 বছরের বেশি বয়সী এই ক্রিকেটার রাজনীতিবিদকে বিয়ে করতে তার কোনো আপত্তি নেই। খবর ইন্ডিয়ান টুডে ও আনন্দবাজার পত্রিকা। ভারতের দুই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিয়া খান যুক্তরাজ্যের টিকটকার। তিনি মনে করেন, ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবির জীবনযাপনের ধারা এই সাবেক ক্রিকেটারের ঝকঝকে জীবনের সঙ্গে মেলে না। ইমরানের গ্ল্যামার দরকার, আর তিনি সেই গ্ল্যামার গার্ল হবেন। একটি টিকটক ভিডিও জিয়া খান জানান, তিনি শুধু ইমরানকেই বিয়ে করবেন না, বুশরার সঙ্গে তার বিচ্ছেদ ঘটাতে চান। ইমরানের চতুর্থ স্ত্রী হতে তার কোনো আপত্তি নেই। এই টিকটকার তারকা আরও বলেছেন, আমি ইমরানের জীবনের জেল্লা ফিরিয়ে আনতে চাই। তার প্রথম স্ত্রী ছিলেন জেইমা, তারপর এক সাংবাদিককে বিয়ে করেছিলেন এই রাজনীতিবিদ, কিন্তু তারপরও বুশরাকে বিয়ে করে ধার্মিক জীবনযাপন শুরু করেছেন ইমরান। জিয়া মনে করেন, ইমরানের জীবনের ওই আগের জেল্লা ফেরানো দরকার, ইমরানের আসলে একজন দুষ্ট মিষ্টি বউ দরকার। এই টিকটকার বলেন, ইমরানের 70 ঊর্ধ্ব তো কী হয়েছে, উনি তো ইমরান খান। ইমরান খান অবশ্য এখনও নিজেকে সামলাতেই ব্যস্ত, তার বিরুদ্ধে অজস্র মামলা দায়ের হয়েছে। পাকিস্তান সরকার বদলের পর তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। গত 9 মে নাটকীয়ভাবে গ্রেপ্তার হয়েছিল ইমরান খান, পরে অবশ্য তিনি ছাড়া পান।